ওল বা কচু এগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে যদি চিংড়ি মাছ পড়ে তাহলে তো কোনো কথাই নেই পুরো রেসিপিটা জমে যাবে আজকে ওল চিংড়ির রেসিপি আপনাদের জন্য শিউরির হেসেলে সকলকে অনেক ভালোবাসা শুরু করছি কড়াইতে প্রথমে পরিমাণ মতো জল দিয়েছি আর তাতে নুন দিচ্ছি তিন চামচ দু তিন চামচ আমরা নুন দেবো দিয়ে ডুমো করে কাটা ওলটা আমরা সিদ্ধ করতে দেবো এইটটি থেকে এইট্টি ফাইভ পারসেন্ট সিদ্ধ হবে ঢাকনা বন্ধ করে সিদ্ধ করতে দেব মিডিয়াম আছে অন্যদিকে আমরা রসুন নিয়েছি আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা এর সঙ্গে আমরা মেশাবো নুন যাতে পেস্টটা খুব ভালো মতো হয় আর সামান্য জল দিচ্ছি এটা একটা দারুণ পেস্ট তৈরি করবো আমরা যেটা রান্নার স্বাদটাকে ভীষণভাবে বাড়াবে রেডি হয়ে গিয়েছে আমাদের পেস্ট আর আমরা তো অন্যদিকে ওলটা সিদ্ধ করতে দিয়েছিলাম জলটা ঝরিয়ে রেখে দিচ্ছি ওলগুলোকে আলাদা করে অন্য একটা সাইডে এবার কড়াইটা গরম করছি করে সাদা তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি ঠিক যেমন করে ওল কেটেছিলাম ঠিক তেমন করেই ডুমো করে আলু কেটে নিয়েছি সেটা আমরা একটু ভাজা ভাজা করছি লালচে ভাজা হোক অন্যদিকে চিংড়ি মাছে মেশাচ্ছি নুন তার সঙ্গে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো করে একটু মাখিয়ে রাখবো পাঁচ দশ মিনিট যতক্ষণ না ওইগুলো ভাজা হচ্ছে তো এইগুলো মাখানো থাক এবার আবার কড়াইতে ফিরে আসছি আমাদের আলুগুলো ভাজা হচ্ছে যেখানে সেখানে চলে এলাম এবার আলুগুলোকে তুলে রাখছি এই তেলেই আমরা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই ওলগুলোকে একটু ভেজে নেব তাতে রান্নার স্বাদটা অনেকটা বাড়ে এভাবে অবশ্যই করবেন আপনারা ওলটা ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইতে আরেকটু একটু সাদা তেল দিলাম তেলটা একটু নাড়াচাড়া করে দিলাম আমরা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি অল্প অল্প তেল দিয়ে দিয়ে আমরা রান্নাটা রান্নাটা করব চিংড়ি মাছটা খুব শক্ত করে ভাজবো না আবার অল্প ভাজব না মোটামুটি ভেজে নেব আমরা তুলে রাখলাম এবার পরিমাণ মতো আমরা সাদা তেল দিলাম অবশ্যই আপনারা সর্ষের তেলে করতে পারেন আমি সাদা তেলে আজকে করছি তেলটা গরম হলে দিলাম এক চামচ গোটা জিরে শুকনো লঙ্কা দিলাম দুটো আর একটা তেজপাতা একটু দু এক সেকেন্ড নাড়াচাড়া করব এগুলো থেকে একটা ফোড়নের গন্ধ বেরোবে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব পিঁয়াজ শুরু করে কাটা পেঁয়াজ কুচি এখানে দেড়খানা মতো পেঁয়াজ আছে আর মাঝারি সাইজ হলে মোটামুটি দুখানা পেঁয়াজ নিলেই হবে পেঁয়াজগুলো একটু লালচে করে আমরা ভেজে নেব একটু লালচে হয়ে এসেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো করে কুচি করেছি সেটা দিয়ে দিলাম একটা লাল লঙ্কা ফাটিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমরা দিচ্ছি নুন যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে আর পেঁয়াজটাও নরম হয় নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কষিয়ে নেব এবার আমাদের যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করা ছিল তো সেটা দিয়ে দিচ্ছি আমি যা পরিমাণ দেখিয়েছি সেটাই এই ওল চিংড়ি ওল চিংড়ির জন্য আমরা দেব মশলাটা ভালো মতো করে কষিয়ে নেবো ফ্লেমটা কিন্তু বরাবর লো থাকবে না হলে মশলাগুলো পুড়ে যাবে কাঁচা গন্ধ যাতে না হয় সেই জন্য আমরা কষাবো ভালো করে তারপর তার মধ্যে আমরা দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর দিচ্ছি হলুদ গুঁড়ো সেটাও এক চামচ আর লঙ্কা গুঁড়ো এক চামচ এই লঙ্কা গুঁড়োটার ঝাল অনুযায়ী আপনারা একটু বাড়াতে কমাতে পারেন যারা ঝাল বেশি খাবেন তারা অবশ্যই বেশি দেবেন ভালো লাগে ঝাল ঝাল হলে আবারও একটু দু এক মিনিট কষিয়ে নেব তবে যাতে মশলা পুড়ে না যায় সেই জন্য আমরা একটু জল দেব। তো সেই মশলা বেটেছিলাম সেই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম জাস্ট ওয়ান ফোর কাপ মতো খুব অল্প জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা আলু আর ওল সেগুলো আমরা একে একে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মশলার সঙ্গে ভালো মতো করে মিশিয়ে দেব এবার ভাজা চিংড়িটাও একই সঙ্গে দিয়ে দিলাম দিয়ে সবটা আমরা ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব ফ্লেমটা এখন লো আছে এবার আমরা কষানো হয়ে গেলে জল দেব জলটা একটু পরিমাণ মতো দেব কারণ আলুটা সিদ্ধ হতে হবে যদিও ওলটা প্রায় এইটটি থেকে এইটি সিদ্ধ হয়ে আছে তাও সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে সেই জন্য আলু আর ওল ভালো করে সিদ্ধ করার জন্য আমরা জলটা প্রায় দু তিন কাপ চার কাপ মানে বুঝে শুনে যেমনভাবে আমরা ঝোল খাবো সেভাবেই দেব ঢাকনা বন্ধ করে একটু রান্না করব। মাঝখানে একটু নুন দিয়ে দেবো আমরা টেস্টটা অবশ্যই করে নেব কারণ বাটা মশলা করার সময় একটু নুন দিয়েছিলাম বা অন্য সমস্ত উপকরণ ভাজার সময়ও নুন দিয়েছিলাম তো বুঝে শুনে নুনটা আমরা টেস্ট করে দেবো তারপর আমরা ঢাকনা বন্ধ করে করে সিদ্ধ করব। আমরা দেখে নেব যতটা ঝোল আমরা খেতে চাইছি সেই মতো করব তবে একটু মাখা মাখা হলে ভালো একেবারে শুকনো শুকনো ভালো লাগে না একটু মাখা তো অবশ্যই হবে কিন্তু একটু রস থাকবে একটু ঝোল থাকবে তাতে টেস্টটা ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু একদম শুকনো করবেন না একটু ঝোল ঝোল অবস্থায় রাখবেন একটু মিষ্টি দেবো আমরা চিনি দেবো ওয়ান ফোর্থ থ্রি মতো সামান্য চিনিটা দিলে ব্যালেন্স হয় দারুণ লাগে টেস্টটা অবশ্যই ওল চিংড়ি আপনারা করেছেন খেয়েছেন কিন্তু এরকমভাবে ওল চিংড়ি একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সবসময় দেখছেন সুরের হেঁসেলের পাশে আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করুন সকলের আগে পৌঁছে যাবে আমার রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো থাকবেন আর দেখুন ঠিক এভাবে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও একটু ঝোল ঝোল রাখতেই পারেন আমার আসলে একটু ঝোলটা মরে গিয়েছে একটা অন্য কাজে চলে গিয়ে গিয়েছিলাম অবশ্যই রান্না করার সময় কোথাও যাওয়া উচিত নয় এই জন্যই বলি তো যাই হোক যে কোনো কারণে একটু ঝোলটা আমার কম হয়ে গিয়েছে কিন্তু অবশ্যই আপনাদেরকে বলব একটু ঝোল থাকবে এতটা ঝোল কম করবেন না আর একটু ঝোল ঝোল থাকবে সেই অবস্থায় নামাবেন আর গরম মশলা গুঁড়ো আমরা উপর থেকে ছড়িয়ে দেবো প্রয়োজন হলে কিন্তু আমরা একটু ঘি দিতে পারি প্রয়োজন নয় ঘি দিলে বেশ টেস্টটা খুব ভালো লাগে ভালো গন্ধ আসে ঘি গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব আজকে আমি শুধুমাত্র গরম গুঁড়োই দিলাম ঘি দিই নি অবশ্যই আপনারা ঘি দিতে পারেন আর আমাদের আরও কিছু চ্যানেল আছে শিউলেস মোটিভেশনাল হাব আমার নতুন চ্যানেল ভীষণ সুন্দর একটি চ্যানেল অবশ্যই আপনারা দেখবেন আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো গরম মশলা দেওয়ার পরে আমরা একটু ঢাকনা বন্ধ করে দু চার মিনিট রাখবো যাতে গরম মশলার গন্ধটা খুব সুন্দর গন্ধটা ওর মধ্যে মিশে যায় তারপর আমরা সার্ভ করব এটা কিন্তু আমরা ভাতের সঙ্গে খাবো কারণ এরকম একটা ওল চিংড়ি রেসিপি আমরা অবশ্যই ভাতের সঙ্গে খাবো শুধু শুধু রুটি পরাঠার থেকে আমার মনে হয় ভাতের সঙ্গে খাওয়াই ভালো বাঙালির বাঙালি আনাই এরকম একটা ওল চিঙ্গির রেসিপি শিউরের হেঁসলে সকলকে অনেক ভালোবাসা জানি আজকে আমি শেষ করছি কিন্তু আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের সায়েন্স ক্লাস অচ্যুত সায়েন্সের একটা চ্যানেল আছে পড়াশোনা হয় সেখানে অবশ্যই সেটা দেখবেন টেকনিক্যাল শিউলি অবশ্যই দেখবেন এবং শিউলিস মোটিভেশনাল হাব অনেক অনেক সুন্দর একটি চ্যানেল অবশ্যই সঙ্গে থাকুন সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আজকের মতো এই পর্যন্ত খুব ভালো থাকুন